সুপ্রভাত বন্ধুরা, ভালো আছো তো? নিশ্চয় খুব ভালো আছো। আজ সারা দিন তোমাদের খুব আনন্দে কাটুক, সুন্দর কাটুক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা গোটা মাছ ভাজা। বন্ধুরা, এই গোটা মাছটাকে অনেক বড় মাছ দেখতে পাচ্ছেন, অনেকটা বড়, খুব ওয়েট। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে ভেতরের কানকো ফেলা, পুরো ওয়াশ, আর পেট টেটো। এই ওয়াশিংটা মাস্ট, মানে খুব ভালোভাবে দরকার। মাস্ট তো বটে, সবাই করেন, কিন্তু এই পেটের ভেতরে জল দিয়ে 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 রানিং ওয়াটারে দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে আমি ধুয়ে নিয়েছি। দেখ, মানে এই থালাটার বাইরে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, ওই জন্য আর একটা থালার উপরে রেখে সাপোর্ট দিয়েছি। যাই হোক বন্ধুরা, এটাই আমি ফার্স্ট দেব, লেমন। হাফ লেমন দিলাম, লেবুগুলো বড় বড় অনেক। এবার আমি দেব নুন, সল্ট। টারমারিক, এবার আমি দিচ্ছি রেড চিলি পাউডার।
যখন ধুয়েছিলাম তখনও আমি লেবুর রস আর নুন দিয়ে মাছের গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি বাকি যেই লঙ্কার গুঁড়োটা আছে তার সাথে একটু গোটা জিরে নিয়ে নিয়েছি, আর নেব লেবুর রস, এটা গন্ধরাজ লেবুর রস। এর মধ্যে নেব সামান্য হলুদ, সামান্য নয় পরিমাণ মতো একটু নুন। এবার এর মধ্যে নেব টমেটো, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আর নেব পেঁয়াজ কুচি। এইটা খুব ভালোভাবে মাখতে হবে। খুব হাতে প্রেশার দিয়ে মাখতে হবে, সবগুলো যাতে ভালোভাবে মিলেমিশে যায়। একদম সিম্পল জিনিস, এর ভেতরে আমি ধনে পাতা দিলাম না, কারণ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আর একটা পেস্ট তৈরি করব, ওইটা একদম লাস্টে দিয়ে দেব। এবার এইটা আমি স্টাফ করে দেব, এই যে মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দেব মশলাটা। যে যা ফ্লেভার চান সেই অনুযায়ী জিনিস দিতে পারেন। আমি এখানে জিরে ধনে গুঁড়ো কিছুই ইউজ করলাম না, এরকম প্লেন টাই। বন্ধুরা, এবার আমি দুহাত দিয়ে করব, তাই আমি এটা ভালো করে স্টাফিং করে নিয়ে আসছি। বন্ধুরা, কড়াই থেকে মাছ বেরিয়ে গেছে, আমি দু হাত দিয়ে ইউজ করব বলে এটা দিয়ে নিয়ে আসলাম। এটাকে স্লো ফ্লেমে করতে হবে। আমি প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে করছি, আর এই যে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে ধৈর্য নিয়ে ধীরে ধীরে ফ্রাই করতে হবে। মাছটা বেশ আমার মতোই সাইজ বন্ধুরা, গুল্লু গাল্লু। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, বুঝতে পারছি না কিসের থেকে। যাই হোক, আমি কোনো এমনি এক্সট্রা মশলা ইউজ করিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো।
বন্ধুরা তোমরা বড় কড়াই নিয়ে নিও। স্লো ফ্লেমে করবে, তাহলে মাছটা সেদ্ধ হবে ভালো, আর ভেতরে যে স্টাফটা দিলাম ওটাও বেশ মানে একটা ভাপে ভাপে সুন্দর গন্ধ ছাড়বে। এই দেখো আমি হাত ধুয়ে কড়াইটা বেকিয়ে এখানে তেলটা নিয়েছি। যা ফ্লেভার বেরোচ্ছে, অ্যারোমাটা যা বেরোচ্ছে, মনে দারুণ খেতে হবে। বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে, এবার আমি ধনে পাতা, লেবু, রসুন, কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা পেস্ট করব। এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেওয়া যেতে পারে, দিয়ে দেবো একটু, এক চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা অনেক কসরত করে যুদ্ধ করে মাছটাকে নামানো হলো, থালায় নামিয়েছি, থালা থেকেও বেরিয়ে আসছে। আর বাকি রেস্ট যে স্টাফিংটা ছিল, ওই স্টাফিংটা কড়াইয়ে একটু নাড়াচড়া করছি, ওপর দিয়ে ছড়িয়ে দেব। লেজটা ওপরে আছে বলে নিচটা খুলে যাচ্ছে। সুন্দর ফ্লেভার বেরিয়েছে। যাই হোক, এই স্টাফটা হোক, হতে হতে আমি যে লেবুর রস, ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়ে একটু সস মতো করেছি, ওইটা এবার মাছটার ওপরে দিয়ে দিচ্ছি। স্টার্টার হিসেবে খুব ভালো যাবে বাড়িতে গেস্টরা আসলে। একটু লাইম জুস, এবারে এইটা উপর দিয়ে ডেকোরেট করে দেবো। এটা খাওয়া খাবো বন্ধুরা আজ তাহলে এইটুকুই, পরে আবার আসবো, আবার কথা হবে। বন্ধুরা ততদিন পর্যন্ত সুখে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো, লাইফটা এনজয় করে কাটিও। বন্ধুরা আমি তো বুঝতে পারছি না এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমার প্রেজেন্টেশনগুলো যেটা শেয়ার করছি, একটু যদি লাইক, কমেন্ট, ডিসলাইক যা খুশি করো, আমার পক্ষে খুব ভালো হয় তাহলে চ্যানেলটা চালানো, কারণ আমি এগোতে পারি, আমার যেগুলো ডিসপিউট আছে সেগুলো রেকটিফাই করতে পারি। এই অনুরোধটাই তোমাদের কাছে রাখলাম। আবার কাইন্ডলি তোমরা কিছু কমেন্ট দাও, ভালো মন্দ যেটাই তোমাদের মনে হবে। বন্ধুরা লট অফ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার বলছি, খুব 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 ভালো থেকো, লাইফটা খুব আনন্দে কাটাও, মনে আশাটা সব সময় জাগিয়ে রাখবে। তা